ইভানা ও ফাহিম ভিজে একদম কাক হয়ে গেছে। এমন তো অবস্থায় আর ঘুরতে না গিয়ে তারা বাড়িতে ফিরে এলো। বাড়িতে ঢোকার পথে দেখলো ঝর্ণা ও তার পরিবারের সবাই বেরিয়ে যাচ্ছে। ফাহিম ঝর্ণাকে জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছ কেন? তোমরা নাকি কোনো দরকারে এসেছিলে? ঝর্ণা মুখ মলিন করে জবাব দেয় যে দরকারে এসেছিলাম সেটা পূরণ হয়ে গেছে, না চাইতে অনেক বেশি পেয়ে গেছি, বেশি কিছু যে আবার হজম হতে চায় না তাই ফিরে যাচ্ছি। ঝর্ণার কথার আদ্যপান্ত কিছুই বুঝল না ফাহিম। ঝর্ণা বোঝানোর চেষ্টা করল না, সে নিজের মতো বেরিয়ে গেল। বাড়িতে প্রবেশ করেই ইভানা দেখতে পেল ফারজানা বেগম থতমত মুখে বসে আছেন। ইভানা প্রশ্ন করেই বলল, আপনাকে এরকম লাগছে কেন? বাড়িতে কি কিছু হয়েছে? ওনাদেরও দেখলাম ওইভাবে চলে গেল। ততক্ষণে ফাহিমও বাড়িতে প্রবেশ করেছে। ইভানার তালে তাল মিলে সেও প্রশ্ন করে, হ্যাঁ আম্মু, আমারও ব্যাপারটা কেমন যেন লাগছে। ঝর্ণা আপুকে অনেক দুঃখী লাগছিল, ফারজানা বেগম হতাশ গলায় বললেন, কি একখান গুণধর ফোলা জন্ম দিছিলাম, এখন হের লাইগা আমার আজীবন পস্তাতে হইব। যেই ফারহান আমার গর্ভ আসিল এখন সে আমার নাম মাটিতে মিশাই দিতাছে। ফাহিম হতবাক হয়ে যায় নিজের মায়ের মুখে এমন কথা শুনে, উদ্গ্রীব হয়ে জানতে চায়, এমন কথা কেন বলছো আম্মু? ভাইয়া কি করেছে, কি করেছে বল, কি করে নাই? ঝর্ণা ওর পরিবারের লগে বিয়ার সম্বন্ধ নিয়ে আইছিল। তুই বিয়া করবি না ভালোবাসায় কইলেই হয়, কিন্তু তা না, ও যা তা বইলা অপমান কইরা ওদের তাড়াইয়া দিল। ফাহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিছু সময়ের জন্য তারা বাইরে ছিল, তার মধ্যে যে এত কিছু হয়ে গেছে তা ধারণারও বাইরে। ফাহিম বলে ওঠে, আমি এক্ষুনি এ ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলছি, না থাউক আর কিছু কইতে হইব না, আমি চাই না এ নিয়ে বাড়িতে আর কোনো ঝামেলা হোক। ফারজানা বেগম একটু থেমে ইভানা ও ফাহিমের দিকে ভালোভাবে তাকান। তাদের ভিজা শরীর দেখে উদ্বিগ্ন হয়ে বলেন, তোরা এরকম ভিজে গেছিস কীভাবে? যা তাড়াতাড়ি রুমে গিয়ে কাপড় বদলাই নিয়ে, নাইলে শরীর খারাপ হইব। এত কথার মাঝে ফাহিম তো প্রায় ভুলতেই বসেছিল তারা ভিজে গেছে। ফারজানা বেগমের কথা শুনে ইভানার উদ্দেশ্যে বলল, চলো তাড়াতাড়ি আমরা চেঞ্জ করে নেই, অন্তঃপর দুজনে নিজেদের রুমে চলে যায়। রাতের আকাশে চন্দ্রমামা উঁকি দিচ্ছে, চাঁদের আলোয় পরিবেষ্টিত চারিদিক। এই রাতে পরিস্থিতি অনেক ঠান্ডা, তবে এই হিমশীতল রাতে উষ্ণতা বয়ে যাচ্ছে ইভানার শরীরে। বৃষ্টিতে ভেজার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে জ্বর এসে বাসা বেঁধেছে তার শরীরে। জ্বরে পুরো শরীর উষ্ণতায় মুড়িয়ে আছে। ফাহিম উদ্বিগ্ন হয়ে বসে আছে ইভানার মাথার কাছে, সমানে জলপট্টি দিয়ে যাচ্ছে। ইভানার অবস্থা বেশ নাজুক, ফাইমার ঝুঁকি নিতে চাইল না। ডাক্তার ডাকতে চাইলে তখন ইভানা বাধা দিয়ে বলল, প্লিজ ডাক্তার ডাকবেন না, আপনি আমার সেবা করুন, আমি ভালো হয়ে যাব, স্বামীর সেবা পাওয়া যে প্রত্যেক মেয়েদের নিকট সৌভাগ্য। ফাহিম কিছুটা উপহাস করে বলল, ঠিক আছে তাহলে কালকে যদি আবার বৃষ্টি হয় তো ভিজতে চলে যেও, তাহলে পুনরায় এই সৌভাগ্য প্রাপ্তি ঘটবে। ইভানা কিছু বলল না। ফাহিম থার্মোমিটার দিয়ে মেপে দেখল ইভানার শরীরে এখন 102 ডিগ্রি জ্বর, অন্তঃপর প্যারাসিটামল খাইয়ে দিল, যতক্ষণ সম্ভব জলপট্টি দিল। এইভাবে একসময় ফাহিম নিজেও ঘুমের কোলে ঢলে পড়ল। সকালে সূর্যের রক্তিম আভা চোখে পড়তে ফাহিম জেগে উঠল। ইভানার মাথায় হাত দিয়ে দেখল শরীর এখনও গরম, তবে উত্তাপ কম, যার অর্থ জ্বর কমে গেছে অনেকটাই। ফাহিম অনেকটাই নিশ্চিন্ত হয়ে শ্বাস ফেলল। ইভানার অসুস্থতা তাকে অনেক চিন্তার মধ্যে ফেলেছিল, এখন চিন্তা কমে গেছে, ফাহিম দ্রুত ফ্রেশ হয়ে নিল। ততক্ষণে ইভানার ঘুম ভেঙে গেছে। ইভানা বিছানা থেকে ওঠার চেষ্টা করতে ফাহিম ধমকে সুরে বলল, একদম ওঠার চেষ্টা করবে না, তোমার এখনো জ্বর আছে, যা দরকার আমাকে বলো, আমি ব্রাশ করব না। ফাহিম ব্রাশ নিয়ে এসে নিজে ইভানাকে ব্রাশ করিয়ে দিল। এই সময় ইভানার মনে হলো সে যেন একটা বাচ্চা, তবে ফাহিমের এমন কেয়ার তার ভালোই লাগছিল, তাই সে বাধা দিল না। ব্রাশ করিয়ে দেওয়ার পর ফাহিম নিচে চলে গেল। ফারজানা বেগম ও ফারহান তখন ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করছিল। ফাহিম নিজের ও ইভানার জন্য খাবার নিয়ে উপরে যেতে নেয়। ফারজানা বেগম প্রশ্ন করে, খাবার নিয়ে উপরে যাইতাছিস কেন? আসলে আম্মু, ইভানার জ্বর এসেছিল কালকে রাতে, এখনও পুরোপুরি কমে নাই, তাই উপরে নিয়ে যাচ্ছি খাবার, এমন হওয়ারই আসিল,
কাল যেইভাবে বৃষ্টিতে ভিজা আইলি। আচ্ছা যা, দরকার হইলে ডাক্তার আনিস। ফাই মাথা নাড়িয়ে চলে গেল। বাংলা একটা প্রবাদ প্রচলিত আছে, কারো পৌষমাস তো কারো সর্বনাশ। জ্ঞানীজনের বলা কথাটা মিথ্যা নয়। ইভানার জ্বর হওয়া যেন ফারহানের সামনে সুযোগ একটা দ্বার উন্মোচন করল। ফারহান দ্রুত ব্রেকফাস্ট করে নিয়ে নিজের রুমে এলো। নিজের এক বন্ধুর মাধ্যমে তুহার নাম্বার জোগাড় করছে ফারহান। এতক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ছিল ফোন করবে কিনা, করলে বা কি বলবে, তবে এখন আর সেই দ্বিধা নেই। ফারহান কল দিল তোহার নাম্বারে। কিছু সময় রিং হওয়ার পর তোহা ফোনটা রিসিভ করলো। রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? তোহা, আমি ফারহান বলছি, ইভানার ভাসুর। আপনি কেন ফোন করেছেন আমায়? আমি তো আপনাকে সেই দিনই। আমার ফোন নাম্বার কোথায় পেলেন আপনি? উফ, এত প্রশ্ন না করে আমার কথাটা শুনুন। আপনার বোন ভীষণ অসুস্থ। কি হয়েছে ইভানার? ওর ভীষণ জ্বর, খুব অসুস্থ। ও নো, ইভানের এই অবস্থা, আমি এক্ষুনি যাচ্ছি ওর সাথে দেখা করতে, বলে তোহা ফোন রেখে দেয়। ফারহানের মুখে ফুটে ওঠে কুটিল হাসি, বিড়বিড় করে বলে, এরকম অসুস্থ তুমি বারবার হও ইভানা, তাহলে তোমাকে দেখার বাহানায় হলেও তোমার বোন এখানে আসবে, আর আমিও দু চোখ ভরে ওকে দেখতে পারবো। তোহা সকালে মেডিকেলে ক্লাস করার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু ইভানার অসুস্থতার কথা শুনে সে ক্লাস ফেলে ছুটে যায় বোনের বাড়িতে। ইভানার শ্বশুর বাড়িতে গিয়ে ড্রয়িং রুমে ফারজানা বেগমের সাথে দেখা করে। ফারজানা বেগম বলেন, তুহা মা, তুমি কেমন আছো? শুনলাম ইভানার নাকি অসুস্থ, কোথায় ও? হ, জ্বর হয়েছে, নিজের রুমে আছে, যাও দীক্ষা আসো। তোহা দ্রুত ইভানার রুমের দিকে যায়। ফাইম তখন ইভানাকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। তোহা এসে ইভানার নাম ধরে ডাকে। ইভানা স্মৃতি হেসে বলে, আপাই, তুই এসেছিস? ফাইম দুই বোনকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বলে, আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। ফাইম রুমের বাইরে যেতে তোহা ইভানার মাথার কাছে এসে বসে ইভানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন আছিস এখন? শুনলাম তুই অনেক অসুস্থ, আগের চেয়ে বেটার। আমি অসুস্থ সেটা তোকে কে বলল? তোর ভাসুর, উনি তোর ফোন নাম্বার কই পেল? তোহা প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে নেয়। দুই বোন কিছুক্ষণ কথা বলে। তোহার মেডিকেলে জরুরি কাজ ছিল, সেই জন্য ইভানাকে নিজের খেয়াল রাখতে বলে বেরিয়ে আসে সে। ইভানার রুম থেকে বেরিয়ে তোহা কিছুটা এগিয়ে যেতে ফারহান হঠাৎ করে এসে তোহার হাত ধরে ফেলে। তোহা কিছু বুঝে ওঠার আগে ফারহান তার নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তোহার রেগে ফাইমের দিকে নিজের থেকে হাত ছাড়িয়ে নিল। রাগে তার ফর্সা মুখে রক্তিমাভা ছড়িয়ে যাচ্ছে। তোহার পক্ষে বেশ কঠিন ছিল নিজের রাগ সামলানো। হিতাহিত জ্ঞান হারিয়ে ফারহানের গালে থাপ্পড় লাগিয়ে দিল। ফারহান হতবাক চাহনিতে চাইল। তোহার আগে সুরে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ, আমাকে এখানে কেন নিয়ে এলেন? সেই জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ, আর এতে আমার কোনো আফসোস নেই। আপনি একটা মেয়েকে ঘরে এনে দরজা বন্ধ করতে পারেন না, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপনার উদ্দেশ্য সম্পর্কে আমি অবগত নই, আর জানার সময়ও নেই, আমার অনেক জরুরি ক্লাস আছে, আমায় যেতে দিন এখান থেকে, নাইলে কিন্তু আমি চিৎকার করব। ফারহান বুঝতে পারল এখন তোহাকে কোনোভাবে সামলানো যাবে না। সে তো কিছু কথা বলতে চাইছিল তোহাকে, কিন্তু এখন আর সেটা বলার মতো পরিস্থিতিই নেই। ব্যাপারটা যাতে বেশি ঘোলাটা না হয়ে যায় সে কারণে তোহার পথ থেকে সরে দাঁড়ালো ফারহান। তোহা নিশ্চিত হয় একটু আগে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, যদিও অনেক সাহসী ও স্ট্রং সে, কিন্তু তবুও হঠাৎ একজন ছেলে যখন একটা মেয়েকে এভাবে ঘরে টেনে আনে, তখন কোনো মেয়ের পক্ষে নিজেকে স্বাভাবিক রাখা সম্ভব না। ফারহান পথ ছেড়ে দাঁড়াতে তোহার এক মুহূর্ত নষ্ট করল না, দ্রুত রুম থেকে বেরিয়ে চলে গেল। বাইরে এসে প্রার্থনা করতে হলো যেন আর কোনো দিন তাকে ফারহানের মুখোমুখি হতে না হয়। আপাতত ইভানার কথা ভেবে কোনো সিন ক্রিয়েট করল না সে, তবে তোহা ভেবেই নিয়েছে এরপর ফারহান এমন কিছু করলে সে ছেড়ে কথা বলবে না। এদিকে ফারহানও বকবক করে বলছে, আজকে কাজটা তুমি ভালো করলে না তোহা, তুমি যতই আমাকে এড়িয়ে চলার চেষ্টা করো, দিন শেষে তোমার আমারই হতে হবে, তোমার শেষ গন্তব্য আমি, এবার আমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, বলে রহস্যজনক হাসি দিল ফারহান। ঘড়ির কাঁটায় দুপুর ১২টা, গ্রীষ্মকাল, তাই সূর্যের তেজ স্বাভাবিকভাবেই বেশি। ইভানাও একটু সুস্থ অনুভব করায় ড্রয়িং রুমে এসে বসেছে, ফারজানা বেগমের সাথে গল্প করছে। এর মধ্যে ফাহিম এসে ইভানাকে বকতে থাকে,
বলে একটু সুস্থ হতে নিচে চলে এসেছো, তুমি কি নিজের প্রতি একটু খেয়াল রাখবে না? যাও ঘরে গিয়ে রেস্ট নাও, আমি ভালো আছি এখন। বিশ্বাস না হলে আপনি আমার জ্বর মেপে দেখুন, চাই না আমি, তোমার যা ইচ্ছা করো, বলে ফাহিম বাড়ি থেকে বেরিয়ে যায়। তার এখন বুয়েটে যেতে হবে জরুরি কাজে। এদিকে ফাহিম চলে যেতে ইভানা ফারজানা বেগমকে অভিমানী সুরে বললেন, দেখছেন আপনার ছেলে কিভাবে বলল, বলে গাল ফুলিয়ে নিল। ফারজানা বেগম বললেন, তোমকে মান অভিমান দেখতে খুব ভালো লাগে। আসমকায় ফারহান এসে হাজির হয় ড্রয়িং রুমে, এসে ফারজানা বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু তুমি একটু চলো আমার সাথে। ফারজানা বেগম বিস্মিত হয়ে জানতে চান, চলো মানে তোর লগে কই যাব? সেটা গেলেই দেখতে পারবা, এখন প্লিজ চলো, বলে ফারজানা বেগমের হাত ধরে টানতে লাগলো। ফারজানা বেগম উঠে দাঁড়ালেন, বিরক্ত নিয়ে বললেন, আচ্ছা যাচ্ছি চল, তোর মতিগতি বুঝি না বাপু, এই ভর দুপুরে বেলা আবার কই যাবো কত? ইভানা আর কিছু বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কি হচ্ছে তা বুঝে ওঠা তার কাছে বেশ কঠিন। ফারহান কি করতে চাইছে সেটাই ভাবতে থাকে ইভানা। ফারহান ততক্ষণে ফারজানা বেগমকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। ইভানা গত কয়েকদিন ঘটে যাওয়া ঘটনাগুলোয় ভাবতে থাকে। ইভানার কাছে ফারহানের স্বীকারোক্তি, ঝর্ণাকে ফিরিয়ে দেওয়া এবং সবিশেষে আজ সকালে ফারহানের কলে তোহার এই বাড়িতে আসা, সব কিছু ভেবে ইভানা অস্পষ্ট সুরে বলে ওঠে, উনি ওনার মাকে নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছেন না তো? দেখলাম বেশ সুন্দরভাবে সেজেছেন, তাহলে কি আল্লাহ তুমি দেখো আমি যেটা ভাবছি সেটা যেন না হয়, না হলে পরিস্থিতি খুব নাজুক হয়ে উঠবে। ফারহান ও ফারজানা বেগম বসে আছে ইভানাদের বাড়ির ড্রয়িং রুমে। ইভানার বাবা তারিকুল ইসলাম, মা ইসরাত খাতুন দুজনেই তাদের সামনে বসে আছে। ইসরাত খাতুন ফলের জুস এগিয়ে দিয়ে ফারজানা বেগমকে উদ্দেশ্য করে বললেন, বিয়ান আপনি আজ হঠাৎ এলেন যে, আপনি আসবেন আগে বলবেন তো, তাহলে আমি সব ব্যবস্থা করে রাখতাম। ফারজানা বেগম প্রত্যুত্তরে শুধু হালকা হাসলেন, কিভাবে কি বলবেন বুঝতে পারছেন না। এখানে আসার পথে ফারহান তাকে বলেছে এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে। ফারহান চায় ফারজানা বেগম ফারহান ও তোহার বিয়ের ব্যাপারে কথা বলো। ফারজানা বেগম তো কথাটা শুনে খুব রাগারাগি করেন, এখানে আসতে চাননি, কিন্তু সেই সময় ফারহান বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। এই কথা শুনে ফারজানা বেগম থমকে যান, কোনো মায় নিজের সন্তানের খারাপ চান না। ফারজানা বেগম কিভাবে কথাটা তোহার মা বাবাকে বলবেন সেটাই বুঝতে পারলেন না, ভীষণ ইত্যস্ত বোধ করছিলেন তিনি। ফারহানের দিকে এক পলক তাকান, ফারহান ইশারা করে বলতে বলে। ফারজানা বেগম সাহস করে বলেন, আসলে কি কইরা যে কথাটা কমু, আমার বড় পোলা ফারহান আপনা গো মাইয়া তোহাকে পছন্দ করে, তাই আমি ও গো। ফারজানা বেগম পুরো কথাটা সম্পূর্ণ করতে পারলেন না, তার আগে সেখানে উপস্থিত হলেন হাশেম আলী। তিনি ক্ষুদ্র গলায় বললেন, আপনাদের সাহস তো কম না, আমার ছোট নাতনিটাকে এত অপমান করে আপনাদের শান্তি হয়নি, এখন বড় নাতনিটাকেও। তারিকুল ইসলামও বললেন, আপনারা আমাদের আত্মীয়, আমি চাইছি না এমন কিছু বলতে যাতে আমাদের সম্পর্ক নষ্ট হয়, তাই এই ব্যাপারে আর কথা না ওঠানোই ভালো হবে। ফারহান কিছু বলতে যাবে তার আগে ফারজানা বেগম তাকে থামিয়ে বলে, যথেষ্ট হয়েছে, আর না তুই এখন এইখান থেকে চল, আমাদের যথেষ্ট সম্মান বাইসা আছে যেটা নষ্ট করিস না। ফারহান আর কিছু বলতে পারলো না, ফারজানা বেগমকে সাথে নিয়ে বেরিয়ে এলো তোহাদের বাড়ি থেকে। তোহা বাড়িতে ফিরে সকল ঘটনা জানতে পারে, ফারহান যে এতদূর এগিয়ে যাবে সেটা ভাবতেই পারেনি, ব্যাপারটা এবার মাত্রাতিক্ত হয়ে গেছে। তাই তোহা সাথে সাথে ইভানাকে ফোন করলো। ইভানা ফোন রিসিভ করতে তোহা বলে উঠল, তোর ভাসুরে সব কি শুরু করেছে ইভানা, আজকে নাকি ওনার মাকে নিয়ে আমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল, এসবের মানে কি? আমি এমন কিছুই আন্দাজ করেছিলাম আপাই, মানে ইভানা এবার ফারহানের ব্যাপারে সমস্ত কথা খুলে বলল তোহাকে। সব শুনে স্তব্ধ হয়ে গেল তোহা, ভীষণ রাগ উঠতে লাগলো তার, ফোন রেখে দিয়ে বলে উঠল, আপনি কাজটা ঠিক করেননি ফারহান, দুই দুটো মেয়েকে অপমান করেছেন আপনি, প্রথমে আমার বোনকে বিয়ের আসরে রেখে গিয়েছেন, আর তারপর একটা মেয়েকে জানায় তাই বলেছেন, এবার আপনি নিজের কর্মফল ভোগ করার জন্য প্রস্তুত হন, আপনার সব কাজের শাস্তি আমি আপনাকে দিব, আমাকে বিয়ে করার খুব শখ না আপনার, এবার আপনার শখ আমি মিটিয়ে দিব,
ইভানা রুমে ফাইমের জন্য অপেক্ষা করছে। ফাইমকে সব জানানোর অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তার জন্য। ইভানার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরে এলো ফাহিম। ইভানার কাছে আসতে ইভানা তাকে বলল, জানেন কি হয়েছে? আম্মুর কাছে শুনেছি। ভাইয়ার কাজের জন্য আমি সত্যিই ভীষণ লজ্জিত ইভানা। ইভানার প্রত্যুত্তরে কিছু বলে না। ফাহিমি বলে, আমার মনে হয় তোমার মন এখন বেশি ভালো নেই। তুমি যদি চাও তাহলে চলো আজ আমরা ঘুরে আসি বাইরে থেকে, তাহলে দুজনের মনই ভালো হয়ে যাবে। ইভানা রাজি হয়ে যায় ফাহিমের প্রস্তাবে। প্রস্তাবটা খারাপ নয়। দুজনে ঘুরতে বের হয় হাতির ঝিলের দিকে। সেখানে পৌঁছে দুজনে অনেক মজা করতে থাকে। ইভানা ও ফাহিম একে অপরে হাত ধরে ঘুরে বেড়ায় চারিদিকে। সময়টা যেন অনেক সুন্দরভাবেই যাচ্ছিল, তবে ভালোর মধ্যে হঠাৎই খারাপ ঘটনা ঘটে যায়। ফাহিমের সামনে আচমকা একটা মেয়ে এসে দাঁড়ায়। ফাহিমের চেনা পরিচিত মনে হচ্ছিল। মেয়েটা অনেক হেসে এসে ফাহিমের সাথে কথা বলছিল। ফাহিমও হাসি মুখে কথা বলছিল, যা দেখে ইভানার ভীষণ রাগ হয়ে যায়। ফাহিম মেয়েটাকে ইভানার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ইভানা ও হলো মিতা, আমার কলেজ লাইফের বান্ধবী। নাইস টু মিট ইউ ইভানা। মিতার কথা শুনে ইভানা সৌজন্যবোধ বজায় রাখার জন্য একটু কথা বলে, কিন্তু মেয়েটাকে তার একদম সহ্য হচ্ছিল না। এরই মধ্যে মিতা আবার বলে, তোর বউ তো অনেক সুন্দরী আর ইয়াং ফাহিম, এই জন্যই তো বলি কলেজ লাইফে আমায় পাত্তা দিলি না কেন? নিশ্চয় আগে থেকে এই মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল, তাই না? ইভানা বলে উঠল, যে সময় আপনারা কলেজে পড়তেন সে সময় আমি ক্লাস ফাইভে পড়তাম, ওই বয়সে প্রেম করব বলে মনে হয়? এখন বাচ্চারা যা আপডেট হয়েছে, আমাদের ফ্যামিলির কারো এসব নিব্বা নিব্বি প্রেম করা রেকর্ড নেই। ফাহিম হঠাৎ তাদের মাঝে বলে ওঠে, কিন্তু ইভানা তুমি যে আমায় বলেছিলে তোমার নাকি ক্লাস এইট থেকে বয়ফ্রেন্ড ছিল। ইভানা ফাহিমের দিকে রক্তিম চোখে থাকায় ইভানার প্রেস্টিজ এই মেয়েটার সামনে একদম মাটিতে মিশিয়ে দিল। ইভানা কত বড় মুখ করে বলল, আর ফাহিম? ইভানার এতে রাগ হলো যে সে বলে উঠল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না বলে ইভানা হাঁটা ধরল। ফাহিম মিতার থেকে বিদায় নিয়ে ইভানার পিছু পিছু চলল। তোহা ও ফারহান একসাথে রেস্টুরেন্টে বসে আছে। ফারহান এবার কিছুই করেনি, বরং তোহায় তাকে ফোন করে এখানে ডেকেছে, যার কারণে ফারহান ভীষণ অবাক। তোহা যে নিজে থেকে তাকে এভাবে ডাকবে সেটা সে ভাবতেই পারেনি। অনেকক্ষণ ধরে রেস্টুরেন্টের পাশাপাশি বসে আছে তারা, কিন্তু তাদের মধ্যে কেউ কোনো কথা বলছে না। এই নীরবতা ভেঙে ফারহান নিজেই বলে ওঠে, আপনি কি নিজে আমায় আজ এখানে ডাকলেন? বলেন তো, আমি কিছু জরুরি কথা বলতে চাই। বলুন। আমি আপনার কথা শোনার জন্যই তো এসেছি। বেশ ফ্ল্যাটি স্টাইলে কথাটি বলে ফারহান, যা শুনে তোহার মাথায় রায় উঠে যায়, কিন্তু সে বড় শ্বাস টেনে নিজেকে সামলায়। যে পরিকল্পনা তোহা করেছে সেটা কোনোভাবে বানচাল হতে দিলে চলবে না, তাই তোহা মৃদু হেসে বলে, আসলে আমি শুনলাম আপনাকে নাকি আমাদের বাড়িতে আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়েছিলেন, তাহলে এটাও নিশ্চয়ই শুনেছেন যে আপনার দাদা বাবা আমাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। শুনেছি তো, তবে মিয়া বিবি রাজি তো কেয়া কারে গে কাজী প্রবাদটা শুনেছেন নিশ্চয়ই। মানে? মানে আমি চাই আপনাকে বিয়ে করতে। তোহার কথা শুনে ফারহান চমকে ওঠে, তার কাছে সবটা স্বপ্নের মতো মনে হয়। এই মুহূর্তটার জন্য তো সে এতদিন অপেক্ষা করেছিল। উত্তেজনা সামলাতে না পেরে ফারহান বলে, আমি ঠিক শুনছি তো? নিঃসন্দেহে, তবে আমার পরিবারের কেউ এ বিয়ে মানবে না, তাই আমি চাই কাজী অফিসে গিয়ে আপনাকে বিয়ে করতে। সত্যি? হ্যাঁ সত্যি। আপনি কিন্তু কাউকে কথা জানাবেন না, আপনার কয়েকজন বন্ধুকে নিয়ে চলে আসবেন কাল কাজী অফিসে, নিজের পরিবার কেউ কিন্তু জানাবেন না। ঠিক আছে তোহা, আমি ভীষণ খুশি। জানেন এই মুহূর্তটার জন্য কত অপেক্ষায় ছিলাম আমি। যত খুশি হওয়ার হয়ে নিন, কারণ কাল থেকে আপনার খুশি চিরতরে বিলুপ্ত হতে চলেছে, মনে মনে কথাটি বলে তোহা। তবে মুখে বলে, আমিও কালকের জন্য অপেক্ষায় আছি, কালকের দিনটা খুবই স্মরণীয় হতে চলেছে আমাদের দুজনের জন্য বলে একটা হাসি দেয় তোহা। অন্তপর উঠে চলে আসে। কেটে গেছে একটা দিন, এখন ভর দুপুর। তোহা হঠাৎ করে ইভানাকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। অন্তপর ইভানাকে সাথে নিয়ে কাজী অফিসের দিকে রওনা দেয়। ইভানা তো কিছুই বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে। কাজী অফিসে গিয়ে ইভানা দেখে ফারহান তার কয়েকজন বন্ধুকে নিয়ে এসেছে।
তোহাকে দেখে মুসকে হাসি দিয়ে এগিয়ে আসে। কিঞ্চিত হেসে বলে, বাহ, আপনি নিজের বোনকে নিয়ে এসেছেন তাহলে, ভালো, আমার বন্ধুরাও এসে গেছে, এবার কাজী অফিসের ভিতরে চলুন, আমরা বিয়েটা করে নেই। ফারহানের কথা শুনে হতবাক হয়ে যায় ইভানা। বিস্মিত মুখ দিয়ে তোহার দিকে তাকায়। তোহার মুখশ্রী ছিল শক্ত। তোহাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান তার হাত ধরে বলে, কি হলো, চুপ করে আসেন কেন, ভিতরে চলুন। তোহা ঝট করে হাত ছাড়িয়ে নেয়। ফারহান ফুরুকুসকে তাকায়। ফারহানের বন্ধুরা এগিয়ে আসে এদিকে। তোহা যেন এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। এবার সে ফারহানকে বলে, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে বিয়ে করতে আসবো এখানে? যদি তা ভেবে থাকেন তাহলে আপনি ভুল, কারণ আপনি যদি পৃথিবীর শেষ ছেলেও হন তাহলে আমি আপনাকে বিয়ে করব না। এসব কি বলছেন আপনি তোহা? আপনি তো কালকে আমাকে কাজী অফিসে আসতে বলেছিলেন বিয়ের জন্য। আমি যা বলার এখন স্পষ্ট বলেছি। আমি আপনাকে সবার সামনে প্রত্যাখ্যান করলাম, করব না বিয়ে আপনাকে, আপনি আমার যোগ্য নন। কথাটি তীরের মতো বিঁধছিল ফারহানের হৃদয়ে। তোহা একটু থেমে বলে, মনে আছে একদিন এভাবে ইভানাকে বিয়ের আসরে সবার সামনে অপমান করে চলে গিয়েছিলেন? সেই দিন একটা বারের জন্য ওর মনের অবস্থার কথা ভাবেননি। আমার বোনটা সেই দিন কতটা কষ্ট পেয়েছিল, আজ আমি আপনাকে সেই কষ্টটাই ফিল করালাম। ফারহান কিছু বলল না। তোহা ইভানার হাত ধরে বলল, চল এখান থেকে, বলে ইভানাকে নিয়ে ফিরে চলে এলো। ফারহান দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখল। তার মন পুড়ে যাচ্ছে, তবুও সে কিছু বলতে পারছে না। ফারহানের বন্ধুরা এগিয়ে আসে। তাদের একজন বলে, কি হলো ফারহান, তুই যে বললি আজ তোর বিয়ে, ওই মেয়েটা তো তোর হবু বউ, তাহলে এভাবে চলে গেল কেন? ফারহানের বুক চিড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে বলে, ও আমায় রিজেক্ট করে চলে গেছে। ফারহানের বন্ধুরা সবাই বিস্মিত হয়ে তাকালো। ফারহানের এক বন্ধু টিটকারি করে বলল, ইস দোস্ত, তোর জন্য কষ্ট হচ্ছে, এই বয়সে সে এভাবে সেকা খেয়ে বেকা হলি? ফারহান তার বন্ধুদের কিছু না বলে নিজের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল। আজ সে বুঝতে পারছে প্রত্যাখ্যিত হওয়ার জন্য কান্না পাচ্ছে খুব তার। এই কষ্ট যে মেনে নেওয়া যায় না, ঝর্ণার মনটা মনে পড়ল তার। এভানা মন মরা হয়ে বিছানায় বসে আছে। তোহা যা করলো তা খুব ভাবাচ্ছে তাকে। এই নিয়ে তোহার সঙ্গে অনেক তর্ক করেছে ইভানা, কারণ হাজার হোক ফারহান ইভানার ভাসুর হয়। তোহা যা করলো তাতে ফারহানের তাদের সকলের প্রতি নেগেটিভ ধারণা তৈরি হতেই পারে, যার প্রভাব সরাসরি ইভানার উপরে এসে পড়ার সম্ভাবনা বেশি। এই নিয়ে বেশি চিন্তিত ইভানা। এভানা এসব কিছু বসে বসে ভাবছিল, এমন সময় তার মনে পড়ে যায় তার উপর আসা আরও বড় একটা সমস্যার কথা, যেই সমস্যার নাম পরীক্ষা। হ্যাঁ, তাদের কলেজে খুবই শীঘ্রই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এভানা এই নিয়ে খুব চিন্তায় আছে, কারণ তার পড়াশোনার অবস্থা নাজুক। আপাতত যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে পড়াশোনা, তাতে পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এসব ভাবনা থেকে ইভানা বই নিয়ে বসল। পরীক্ষার জন্য অনেক বেশি পড়া দিয়েছে, মাঝখানে অনেক দিন কলেজে না যায় তার পড়াশোনা বেশ ঘাটতি দেখা দিয়েছে। এখন পরীক্ষার আগে যেখানে রিভাইজ দেওয়ার কথা সেখানে ইভানা পড়াই কমপ্লিট হয়নি। বই খুলে বসলে কেবল হতাশার শ্বাস ফেলল ইভানা। টানা এক ঘন্টা পরে যা বুঝলো, পরীক্ষার আগে সিলেবাস শেষ করা সম্ভব নয়, কোনো রকমে পাশ করতে পারবে হয়তো, এইসব ভেবে খুব কষ্ট লাগলো তার। না জানি ফাহিম কত আশা নিয়ে বসে আছে। ইভানার এইসব ভাবনার মধ্যে ফাহিম রুমে আসলো। সারাদিন ভীষণ ক্লান্তিতে গেছে তার, তাই দ্রুত ফ্রেশ হয়ে বাইরে এসে ইভানাকে বলল, শুনলাম সামনে নাকি তোমার পরীক্ষা, প্রিপারেশন কেমন? ইভানা ফাহিমকে আশাহত করতে চায়নি, তাই মিকে হাসি দিয়ে বলল, ভালোই, বা শুনে ভালো লাগলো, আমি আশাবাদী তুমি অনেক ভালো রেজাল্ট করবে, সবার মুখ একেবারে বন্ধ করে দিবে, যারা তোমায় অপমান করেছে তাদের তুমি যোগ্য জবাব দিবে। ইভানা ফাহিমের দিকে তাকিয়ে এত আশা দেখে আরও বেশি হা হতাশ করতে লাগলো। ফাহিম কত কি করে তার জন্য, এরপরও যদি ইভানা রেজাল্ট খারাপ হয় তাহলে ফাহিম অনেক কষ্টই পাবে। তাই ইভানা মনে মনে সংকল্প করে বলে, যে করেই হোক আমায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। ফারহান আরও একটা সিগারেট জ্বালালো। নিকোটিনের ধোঁয়ার সাথে অনেকগুলো কষ্ট উড়িয়ে দেওয়ার ব্যথা শ্রেষ্ঠা মাত্র।
তোহার থেকে তো প্রত্যাখ্যাত হয়েছে, এখন আবার বাড়িতে এসে শুনেছে ঝর্ণা বাড়িতে এসে বিয়ের কার্ড দিয়ে গেছে। সব মিলিয়ে ফারহান এখন বেশ খারাপ অবস্থা, সব দিক দিয়ে তার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। তবে এসব কিছুর জন্য সে শুধু একজনকে দায়ভার দিচ্ছে। ফারহানের কাছে মনে হচ্ছে ইভানার জন্যই তার জীবনে এমন পরিণতি দেখা দিয়েছে, ইভানার প্রতি ক্ষোভ জন্ম দিচ্ছে তার মনে। এদিকে তোহাকেও দেখিয়ে দিতে ইচ্ছে করছে তার, তাই ফারহান একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল, সে বিয়ে করবে, আর এমন কাউকে বিয়ে করবে যে তোহার থেকে ভালো হবে। এসব ভাবতে ভাবতে ফারহান ফেসবুকে ঢুকে স্প্যাম মেসেজে ঢুকতে একটা অচেনা আইডি থেকে মেসেজ দেখতে পায়। ফারহান মেসেজটি চেক করে দেখে রিয়া নামে মেয়েটির মেসেজ। ফারহান মনে করে রিয়ার কথা, এই মেয়েটাই তো ইভানার সাথে তার বিয়ের দিন তাকে ইভানার ভিডিও দেখিয়েছিল। মেয়েটাকে অনলাইনে দেখে ফারহান মেসেজ করা শুরু করে। মেসেজের রিপ্লাই দিতে গিয়ে রিয়া বলে, জানেন আমি এবার ঢাকা মেডিকেলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছি, আমার যে কী খুশি লাগছে সেই খুশিতেই তো আপনার সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম। আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু, জানেন এর মধ্যে আমাদের কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, ওই ইভানার বাবার ধার মেটাতে গিয়ে আমাদের অনেক অর্থ কষ্ট সহ্য করতে হয়েছিল, তবে এখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। ফারহান উত্তর দিয়ে বলে, সব কিছুই ঠিক আছে, আচ্ছা কাল বা পরশু তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? রিয়া যেন এইটারই অপেক্ষায় ছিল। ফারহান প্রস্তাবটা দিতে একেবারে লুফে নেয়, বলে ওঠে, অবশ্যই, আপনি বলুন কোথায় দেখা করতে হবে, তুমি কাল সুলতান ডায়নে এসো, ওইখানে দেখা হবে। আচ্ছা, ফোন রেখে দিয়ে ফারহান বলে, আমার মনে হয় এবার আমি আমার আসল লক্ষ্য খুঁজে পেয়েছি। তুহা, তুমি তোমার বোনের জন্য আমার সাথে এমন করলে তো, এবার দেখো তোমার সেই বোনের কি অবস্থা করে। এদিকে রিয়া ফোন রেখে দিয়ে কপট হেসে বলে, ওই ইভানার জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে, এবার আমি যদি ইভানার লাইফ ফেল না করে সারি তাহলে আমার নামও রিয়ানা, এবার শুধু দেখতে থাক ইভানা তোর সাথে কী কী হয়। ফারহানকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তোর সর্বনাশ করব আমি, মাই ডিয়ার কাজিন সিস্টার, হা 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 বলে একটা বিশ্রী হাসি দেয়। ইভানা পরীক্ষার টেনশনে কাবু হয়ে আসে, আর শেষবারের মতো ক্লাসে এসেছে সে। কাল থেকে পরীক্ষা শুরু, ইভানা দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে মেঘলা বলে, হোয়াটসঅ্যাপ ইভা, তোমাকে এমন লাগছে কেন? এতদিন তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বই হয়ে গেছে, তাই ইভানা কিছু না লুকিয়ে বলে, তুমি তো জানোই কাল থেকে এক্সাম, বাট আমার পড়াশোনা এখনও কমপ্লিট হয়নি, পাশ করাও আশা করা যায় না, আসলে মাঝখানে এত গ্যাপ হওয়ায় এটা নিয়ে টেনশন করার কী আছে, জাস্ট রিল্যাক্স, পরীক্ষায় শুধু পাশ করব না অনেক ভালো রেজাল্টও করব। কিভাবে? শোন, আমার কাছে নকল আছে। কি? কালকে আমি নকল নিয়ে আসব, তোমার জন্য এক কপি আনব। আচ্ছা, না দরকার নেই, আমি নকল করব না, এত ভালো হলে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, একবার ভালো করে ভেবে দেখো। ইভানা সব কিছু বিবেচনা করে দেখল, ফাইম কত আশা নিয়ে আসে তার রেজাল্ট নিয়ে, তাই এই মুহূর্তে তার সততা লোপ পেল। ইভানা বলল, এটা তো আর সেরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা না, এবার কোনোভাবে পাশ করে নে, পরের বার না হয় ভালো করে পরে ভালো রেজাল্ট করব। আজ ইভানার পরীক্ষা দিন, কথা মতো মেঘলা ইভানার জন্য নকল পেপার নিয়ে সাথে নিজের জন্য আনে। পরীক্ষা শুরুর আগে ইভানার হাতে নকল তুলে দেয়। মেঘলা বলল, নাও সাবধানে, ধরা পড়লে কিন্তু অবস্থা খারাপ, আমার খুব ভয় করছে, একদম ভয় পাবা না, এমন ভাব করবা যেন নকল করছো না, এই পেপারটা খাতায় পাওয়ার পর খাতার ভিতরে ঢুকিয়ে দিবে, তারপর দেখে দেখে লিখবে, কেউ ধরতেও পারবে না, আপাতত এটা বুকের মধ্যে রাখো যাতে কেউ টের না পায়। ইভানা তাই করে, অন্তঃপুর পরীক্ষা হলে যায়। কিছুক্ষণ পর তাদের খাতা ও প্রশ্ন দেওয়া হয়। ইভানা ও মেঘলার কথা মতো খাতার মধ্যে নকল ঢুকিয়ে লিখতে থাকে। সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তাদের ক্লাসে ডিউটিরত ম্যাডাম কিছু একটা সন্দেহ করে ইভানাকে বলে, এই মেয়ে দাঁড়াও তুমি। কথাটা শুনে ইভানার বুক ধক করে ওঠে।